অন্য একটি মেয়ের সামনে এইভাবে জড়িয়ে ধরে রাখায় বেশ অস্বস্তিতে পড়েছে রিমি। রিমিকে শক্ত করে জড়িয়ে নিজের কোলে বসিয়ে রেখেছে অয়ন। ঈশা যে অদ্ভুত দৃষ্টিতে তাদের পর্যবেক্ষণ করে যাচ্ছে সে নিয়ে কোনো প্রকার হুঁশ অয়নের নেই। অয়নের না থাকলেও রিমির নজরের দৃশ্যটি এড়ায়নি। ঈশার চোখ মুখে অদ্ভুত এক খুব উপচে পড়ছে রিমি এবং অয়নকে একসাথে দেখে। রিমিরও সকলে অয়নকে জড়িয়ে ধরার দৃষ্টিতে মনে পড়ে গেল। তৎক্ষণাৎ রিমির মস্তিষ্কে এসে হানা দিল দুষ্টুমি বুদ্ধি। রিমিও কুটিল হেসে অয়নের গায়ের সাথে বেশ ভালোভাবে লেপটে রইল, একদম নিবিড়ভাবে। হাত নাড়িয়ে অয়নের কপালের কিনারে লেপটে থাকা সিল্কি চুলগুলো আলতোভাবে ছুঁয়ে খেলা করতে লাগলো। ঈশার চোখ দ্বিগুণভাবে বড় বড় হয়ে গেল। ঈশা কিছুটা অস্বস্তি নিয়ে বলে, আমি ভেবেছিলাম তোদের সাথে যাব। আসলে আমি দেশে এসেছি শুনে গ্র্যান্ড মা বলেছে আমি যেন চৌধুরী বাড়িতে গিয়ে কয়েকটা দিন থাকি। আসলে আমার তো ফ্যামিলির কেউই বাংলাদেশে থাকে না, তাই আমি ভেবেছিলাম তোদের সাথেই যাব। তোরা কি এখন বের হবে? ঈশা অয়ন এবং রিমির সাথে একই বাড়িতে থাকবে, কথাটি ভাবতে গেলে মুখটা বেঁকিয়ে ফেলে। অয়ন রিমিকে কোলে নিয়েই ল্যাপটপে কি যেন টাইপ করে যাচ্ছে, যেন ঈশার কথা সে শুনেই নি। আমি তোকে কিছু বলছিলাম অয়ন। অয়নের ধ্যান ফিরে চট জলদি বলে উঠে, হ্যাঁ কি যেন বলছিলি তুই? তার মানে তুই এতক্ষণ ধরে আমার কোনো কথাই শুনিসনি, এতটাই বউয়ের ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছিস? ঈশার কথায় গুরুত্ব না দিয়ে উদাসীন হয়ে নিজের মতো কাজ করে যায় অয়ন। তা দেখে ঈশা চোখ মুখ কালো করে দাঁড়িয়ে থাকে। ঈশার বুকের ভেতর থেকে হতাশার দীর্ঘশ্বাস বেরিয়ে আসে শুধু। রিমি কিছুটা ঠাট্টার ছলেই বলে, ঈশা আপু দেখতেই তো পাচ্ছেন আমরা ব্যস্ত আছি, আপনি বরং একাই চলে যান, আমরা না হয় পরে একসাথে চলে যাব। ঈশা রিমির কথায় এক মুহূর্ত দাঁড়ায় না, গটগট করে পায়ে বেরিয়ে গেল। অয়ন রিমির কথাতে অবাক হলেও পরক্ষণে মুচকি হাসলো। আপনার জীবিত ওয়াইফকে মৃত বানিয়ে রাখার কারণ কি স্যার? সানার হঠাৎ এমন প্রশ্নে বেশ বড়ভাবে চমকে উঠল ফারহান। ফারহানের বুঝতে বাকি রইল না সুমেয়া যে জীবিত রয়েছে তা জেনে গেছে সানা। ফারহান পুনরায় গলা স্বর গম্ভীর করে প্রশ্ন এড়ানোর জন্য বলল, আপনি পুনরায় আমাকে ব্যক্তিগত প্রশ্ন করছেন মিস সানা, এইভাবে চলতে থাকলে কিন্তু আমি স্টেপ নিতে বাধ্য হব। ডোন্ট ক্রস ইওর লিমিট। সানা থেমে যায়। ফারহান বিরক্ত হয়ে বেরিয়ে যেতে নিলে সানা দ্বিগুণভাবে উত্তেজিত হয়ে প্রশ্ন করে, কিসের এত লুকোচুরি স্যার? দুনিয়ার সামনে কেন সত্যিটা আড়াল করছেন আপনি? আপনি কি জানেন না আপনার এই একটা সত্যি লুকানোর ফলে আমার জীবনটা আজ শেষ হতে চললো স্যার? কথাটা বলেই কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ল সানা। সানার আকস্মিক কান্না নিজের কাঁধে থাকা ব্যাগটি টেবিলে রেখে ফারহান এক প্রকার ছুটে গিয়ে সানার পাশে বসল। সানার কান্না যেন থামছেই না, তা সময়ের সাথে সাথে বেড়েই চলেছে প্রখরভাবে। ফারহান হতবাক হয়ে সানাকে পর্যবেক্ষণ করল। আমি আপনার কথা সত্যি বুঝতে পারছি না মিস সানা, আপনি কাঁদছেন কেন? সানা নিশ্চুপ, ডুকরে কাঁদতে কাঁদতে কিছুক্ষণ চুপ হয়ে যায়। একটা সময় পর সানা নিজের নেত্রপল্লব থেকে আগত পানিগুলো পরম যত্নে মুছে ফেলে, অতঃপর ধীর কণ্ঠে বলে, আমি আপনাকে ভালোবাসি ফারহান স্যার, খুব ভালোবাসি। আপনি তো আদৌ আমার ব্যবহারে বুঝতে পারেন না কতটা ভালোবাসি আমি আপনাকে। ফারহান সানার কথায় পাথরের ন্যায় এক প্রকার থমকে বসে থাকে। সানা হেঁচকে তুলে কাঁদছে, কাঁদতে কাঁদতেই হেঁচকে উঠে গেছে তার। কান্না ভেজা কলায় পুনরায় ফারহানকে উদ্দেশ্য করে দোষীও ন্যায় বলে, আপনি যদি কথাটি আমার থেকে কিংবা দুনিয়ার থেকে না লুকাতেন তাহলে বোধ হয় আপনাকে ভালোবাসার মতো মস্ত বড় ভুলটা কখনোই করতাম না ফারহান স্যার। কেন আপনি লুকালেন? আমি যে পারছি না ফারহান স্যার, আপনি অন্য কারো হওয়া সত্ত্বেও আমি আপনাকে পাওয়ার লোভে আমাকে দিনের পর দিন গ্রাস করে ফেলছে। সানা থামে ফারহানের উত্তরের আশায়, ফারহানের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। ফারহানের মুখের ভঙ্গিমা দেখে কিছুই বোঝার সাধ্য নেই, তাই ফারহান মনের অবস্থা বুঝতে ব্যর্থ সানা। ফারহান মন মস্তিষ্কে বারবার সানার ভালোবাসা কথাটি ঘুরপাক খাচ্ছে। ফারহান হুট করে রেগে যায়, অতঃপর কিছুটা ক্ষিপ্ততা নিয়ে বাজখাই গলায় বলে, আমাকে ভালোবাসার কথাটি এক্ষুনি মাথা থেকে ঝেড়ে ফেলুন মিস সানা। আপনি এখন নিজেও খুব ভালো করে জানেন আমার ওয়াইফ বেঁচে আছে, তবু আপনি একজন বিবাহিত পুরুষকে ভালোবাসি বলছেন, জাস্ট সেম অন ইউ। ফারহান কথাটি বলে দ্রুত উঠে যায়, অতঃপর গটগট পায়ে বেরিয়ে যায় ক্যাবিন থেকে। সানা ঠোঁট কামড়ে পুনরায় কেঁদে উঠে। রিমি গাড়িতে বসে আছে, পাশেই অয়ন ড্রাইভ করে যাচ্ছে। রিমি আজ বেশ ফুরফুরে মেজাজে রয়েছে, ঈশার মুখটা দেখে তার বেশ মজা লাগছিল। কিন্তু সে একটা জিনিস কিছুতেই বুঝতে পারছে না, ঈশা কেন ওইভাবে তাদের দিকে তাকিয়েছিল। রিমির ভাবনার মাঝে অয়ন গাড়ি ব্রেক কষে।
রিমি সামনের দিকে তাকায়, জ্যাম পড়েছে বেশ, ঢাকা শহর জ্যাম থাকাটাই স্বাভাবিক। অয়ন গাড়ির হ্যান্ডেলে হাত রেখে ঘড়ির দিকে তাকিয়ে রয়েছে। রিমি জানলা দিয়ে রাতে ঢাকা শহর দেখতে ব্যস্ত। তখনই একটা বাচ্চা ছেলে কড়া নাড়ে, হাতে তার তাজা গোলাপ ফুল। রিমি জানলা খুলতে চাইলে অয়ন তাতে বাধা দিয়ে ক্রোধান্বিত গলায় শুধায়, কি করছো রিমি পরি, জানলা খুলতে চাইছো কেন? দেখুন না, বাচ্চাটা হাতে গোলাপ ফুল নিয়ে দাঁড়িয়ে আছে, দেখেই মনে হচ্ছে তাজা। রিমি বেশ উৎসুক হয়ে গোলাপ ফুলগুলো দেখে যাচ্ছিল। অয়নের লালাটের মাঝ বরাবর দাম্বিক এক ভাঁজ পড়ে। অয়ন ছেলেটাকে তার জানলা সামনে আসতে বলে। ছেলেটি অয়নের জানলা সামনে আসে। অয়ন জানলা খুলে ছেলেটিকে প্রশ্ন করে, সব ফুলগুলো কত? ছেলেটি বড় বড় দাঁত বের করে মিষ্টি হাসি উপহার দিয়ে বলে, জি স্যার, আগে 100 টাকা। অয়ন হাত বাড়িয়ে সবগুলো ফুল নিয়ে নেয়। অতপর পকেট থেকে 1000 টাকার চকচকে নোট ছেলেটির হাতে গুঁজে দিয়ে গম্ভীর সুরে বলে, কিছু বিক্রি করতে হলে আমার সামনে আসবে, আমার রিমি পরির সামনে ঘুর ঘুর করবে না, বুঝলে? অয়নের কথায় রিমি মুখ ফুলিয়ে ফেলে। বাচ্চা একটা ছেলেকে নিয়েও পসেসিভ হওয়া কি হলো? আসলে এই লোকটা সাইকো, ছেলেটা কি বুঝলো কে জানে। মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে, কিন্তু সাহেব আমার কাছে তো 1000 ভাঙতি নাই। তোমাকে টাকা ফেরত দিতে হবে না, তুমি পুরো টাকাটা রেখে দিও। ছেলেটি খুশি মনে অয়নকে মনে মনে শত ধন্যবাদ দিয়ে চলে গেল। আজ সে এবং সাথীরা মিলে বেশ ভালো কিছু খেতে পারবে। রিমিও অয়নের কাজে বেশ খুশি হয়, লোকটা অতটাও খারাপ নয়। অয়ন রিমির হাতে ফুলের গুচ্ছটা তুলে দেয়। টকটকে তাজা ফুলগুলো দেখে অয়নকে চমৎকার হাসি উপহার দেয় রিমি। রিমির হাসি দেখে বুকে হাত দিয়ে সিটে হেলাইয়ে বসে অয়ন। রিমি ফুলগুলোর দিকে তাকিয়ে খুশি হয়ে বলে, ডক্টর ইয়ারসি, দেখুন ফুলগুলো অনেক সুন্দর না? গোলাপের থেকে অধিকতর অদ্ভুত সুন্দর তুমি রিমি পরি। রিমি অয়নের কথায় বেশ লজ্জা পায়। তখনই তার ফোনে একটি অদ্ভুত মেসেজ আসে। মেঘ সবেমাত্র কোচিং থেকে ফিরছিল, আজ সে ঠিক করেছে হেঁটেই বাড়ি ফিরবে, তাই আজকে সে তার ড্রাইভারকে মানা করে দিয়েছিল। মেঘের হাত থেকে হুট করে সমস্ত বই পড়ে যায়। মেঘ নিজে ঝুঁকতে খেয়াল করে তার সামনে কেউ দাঁড়িয়ে আছে। মেঘ ভালো করে লক্ষ্য করে দেখে তা স্বয়ং আমান। রিমি উপস্থিত থাকা সত্ত্বেও তার স্বামীকে নিয়ে অন্য নারী মাতামাতি করছে। ইশা সর্বদা অয়নের সাথে এক প্রকার ঘেঁষে বসে কথা বলছে। বাড়িতে ঢোকার সঙ্গেই সঙ্গেই এক প্রকার অয়নের সাথে লেপটে রয়েছে ঈশা। রিমির রাগে মাথায় আগুন ধরে যাচ্ছে। সিঁড়ির উপরে দাঁড়িয়ে রক্তচক্ষু নিয়ে বিশাল ড্রয়িং রুমের এক কোণে সোফায় বসে থাকা অয়ন এবং ঈশাকে পর্যবেক্ষণ করে যাচ্ছে রিমি। অয়ন ল্যাপটপে বসে কাজ করছে, তার পাশেই ছোট্ট একটা নাইট ড্রেস পরে অয়নের কাছে বরাবর পর্যবেক্ষণ করে যাচ্ছে ঈশা। ড্রেসের কি একটা বিচ্ছিরি অবস্থা, হাঁটা কাটা, তার মধ্যে ঈশার ধবধবে সাদা পায়ের হাঁটু বেরিয়ে রয়েছে। অয়নকে নানা কথা বলে নিজের দিকে আকর্ষিত করতে চাইছে ঈশা, কিন্তু অয়ন নিশ্চুপ। সে ল্যাপটপে বসে অফিসের কাজগুলো করেই যাচ্ছিল, মাঝে মাঝে হু হাঁ বলছে শুধু। অয়নের উদাসীনতায় ঈশার রাগ হলেও মুখে তা প্রকাশ করে না, কুটিল হেসে বিভিন্ন গল্প করতে থাকে সে। ঈশা এবং অয়নের সামনে বরাবরই বসে আছে রোজা চৌধুরী। তিনি চা খেতে খেতে একবার অয়ন এবং ঈশাকে দেখছিলেন, একবার রিমির মুখশ্রী দেখে রিমির ভেতরের অবস্থা বুঝতে চাইছিলেন। রিমি বেশ ভালোভাবেই রেগে যাচ্ছে, তার রিমির মুখশ্রী দেখে খুব ভালোভাবে টের পাচ্ছে রোজা চৌধুরী। অয়নের হঠাৎ ফোন চলে আসায় অয়ন ফোনটা হাতে নিয়ে বাইরের দিকে চলে যায়। আগুনে খানিকটা ঘি ঢেলে দেওয়ার জন্য ন্যাকামি সুরে ঈশাকে উদ্দেশ্য করে বললেন, ঈশা, জানো তোমাকে এবং অয়নকে একসাথে দেখলে হৃদয়টা জড়িয়ে যায়, কি সুন্দর মানে তোমাদের। আমাদের হীরার টুকরো ছেলের সাথে তোমাকেই মানায় বুঝলে, কিন্তু কপাল দেখো, একটা সাধারণ মধ্যবিত্ত বাড়ির আশ্রিতার মেয়ে আমাদের চৌধুরী বাড়ির বউ হয়েছে। ইস, আমার তো এখন আফসোস হচ্ছে, কয়েকদিন আগে যদি তুমি দেশে আসতে তাহলে বোধ হয় থাক, বাদ দাও এইসব কথা। শেষের কথাটি বেশ আফসোসের সুরেই বললেন রোজা চৌধুরী। রিমির মস্তিষ্কে রাগগুলো নিমিশেই হুট করে উধাও হয়ে যায়, মনের গহীনে ঠাঁই করে নেয় একগুচ্ছ বিষণ্ণতা। রোজা চৌধুরী বোধহয় রিমির মতো সাদামাটা মানুষ, গ্রেট হার্ট সার্জন অয়ন রোজা চৌধুরীর মতো মানুষের যোগ্য নয়। নিজের গায়ে থাকা নর্মাল ফিনফিনে পাতলা ওড়নাটাকে গায়ে ভালো করে জড়িয়ে রিমি নিজের ঘরের দিকে পা বাড়াতে নিলে কোনো ভারী কিছু শব্দে থমকে যায়। পেছন ফিরে দেখে রোজা চৌধুরী বরাবর সাদা কাঁচের দামি শোপিসের বলটির মাঝ বরাবর ধারালো চাকুটি এক প্রকার গেঁথে গেঁয়ে রয়েছে। রোজা চৌধুরী ঘাবড়ে সামনের দিকে তাকিয়ে দেখে অয়ন স্বাভাবিক ভঙ্গিতে পকেটে হাত রেখে দাঁড়িয়ে আছে। রোজা চৌধুরী ভয়ে শুকনো ঢোক গিলে, চাকুটা একটুর জন্যই তার গলা বরাবর বসে যেত। অয়নের দৃষ্টি শান্ত হলেও ভয়ঙ্কর রাগ উপচে পড়েছে। অয়ন গটগট পায়ে বলটির থেকে চাকুটি নিয়ে রোজা চৌধুরীর গলা বরাবর ধরে। ঈশা তৎক্ষণাৎ উঠে দাঁড়ায় অবাক হয়ে।
রোজা চৌধুরী এক প্রকার ভয়ে কান্না সুরে কণ্ঠে বলে, কি করছো তুমি অয়ন? চোখটা নামাও, আমার গলা লেগে যাবে। অয়ন রোজা চৌধুরীর কথার মাঝেই চাকু দিয়ে সামান্য আঁচড় দিয়ে দেয় রোজা চৌধুরীর গলা বরাবর। সঙ্গে সঙ্গে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে পড়ে। রোজা চৌধুরীর ব্যথায় চিৎকার করে কুঁকড়ে ওঠে, কিন্তু তবুও তার শব্দ দেয়ালে গিয়ে বাড়ি খায় না, কেননা অয়ন তার মুখ চেপে ধরে রয়েছে। অয়ন রোজা চৌধুরীর গলার দিকে তাকিয়ে ভয়ঙ্করভাবে বাঁকা হেসে বলে, আমার রিমি পরীর চোখের জলের মূল্য দিলাম। হাউ ডেয়ার ইউ, আমার রিমি পরীকে অপমান করার সাহস কে দিয়েছে আপনাকে? অয়নের হুঙ্কার পুরো চৌধুরী বাড়ির প্রতিটা সদস্য থেকে শুরু করে সমস্ত সার্ভেন্ট দেহরক্ষীরা পর্যন্ত কেঁপে ওঠে। যে গলা দিয়ে আপনি আমার রিমি পরীকে আমার অযোগ্য দাবি করেছেন, সেই গলাটা যদি না থাকে তখন কি হবে রোজা চৌধুরী? অয়নের কথার ভয়ে তরতর করে কাঁপতে থাকে সবাই, ললাটে জমে থাকে অনিশ্চিত মৃত্যুর চিন্তার বেশ। অয়নকে দিয়ে ভরসা নেই, উম্মাদ ছেলে সে, যখন সে যা ইচ্ছে তাই করতে পারে। রিমি অবস্থা বেগতিক দেখে অয়নের কাছে ছুটে যায়, অয়নের হাত থেকে ছুরিটা ফেলে দেয়। অতঃপর অয়নকে নিজের দিকে ঘুরিয়ে উত্তেজিত হয়ে বলে, আপনি কি করছেন? কি আপনি কি আদৌ তা জানেন? উনি আপনার কাকি হয়, তাকে আপনি মেরে ফেলতে চাইছেন এই সামান্য একটা কারণে? অয়ন দ্বিগুণ চিৎকার করে বলতে থাকে, সামান্য ব্যাপার মানে? তুমি কি আমার জন্য সাধারণ রিমি পরি? তুমি আমার কাছে কি, আমি তা মুখের ভাষায় কখনো বোঝাতে পারবো না। রিমি অয়নের কথায় মাথা নিচু করে ফেলে। অয়ন কিছুক্ষণ রাগে ফুসফুস করতে থাকে, অতঃপর শীতল কণ্ঠে বলে, তুমি সাধারণ নও প্রেয়সী, তুমি হাজারো সাধারণ ফুলের মাঝে তুমি এক টকটকে সদ্য ফুটে ওঠা অসাধারণ এক গোলাপ ফুল। রিমির ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে অজান্তেই। রোজা চৌধুরী গলায় হাত দিয়ে কোনো রকমে দৌড়ে উপরে চলে যায়। এতক্ষণ ধরে নীরব দর্শকের ন্যায় সবকিছুই দেখে যাচ্ছিল ঈশা। আমানকে দেখে তড়িৎ গতিতে উঠে দাঁড়ায় মেঘ। তার সামনেই আমান দাঁড়িয়ে আছে, সাদা একটা ফর্মাল শার্ট, কোনো পর্যন্ত ফ্লোল্ড করা ফর্সা মুখশ্রীর চারদিকে তো ক্ষতের দাগ, চুলগুলো আগোছালো, হাতে ব্যান্ডেজ, তবুও কি স্নিগ্ধ দেখাচ্ছে আমানকে। আমান হাঁটু গেড়ে বসে নিচে থাকা বইগুলো সযত্নে হাতে তুলে নেয়, অতঃপর মেঘের হাতে ধরিয়ে দেয়। কৃতজ্ঞতা সুরে বলে, আপনি নিজের জীবনে ঝুঁকি নিয়ে নিজের ভাইয়ের বিরুদ্ধে গিয়ে আমার জীবন বাঁচালেন, আপনি সত্যি সাহসী এক কিশোরী বটে, আপনাকে ধন্যবাদ জানানো হয়নি, তাই ধন্যবাদ জানাতে ছুটে এলাম আপনার কাছে। এত রাতে ধন্যবাদ জানানোর জন্য? মেঘের প্রশ্নে কিঞ্চিত হেসে আমান উত্তর দেয়, আপনার ভাইয়ের জন্য লুকিয়ে বেড়াতে হচ্ছে, দিনে তো সম্ভব নয়, তাই ধন্যবাদ জানাতে রাতেই চলে এলাম, তাছাড়াও এক সপ্তাহের মধ্যে আমি অস্ট্রেলিয়া চলে যাচ্ছি। আমান চলে যাবে কথাটি শ্রবণ করার সঙ্গে সঙ্গে বুকটা ভারী হয়ে আসে মেঘের, নেত্রকোণ হয়ে উঠে টলমলে। মেঘ কোনো রকমে বলে, চলে যাবেন আপনি? থেকে কি করব বলুন, যাকে পাওয়ার জন্য ছুটে এলাম তাকেই তো পেলাম না আমি, আফসোস। রুহানা চৌধুরী সোফায় বসে খবরের কাগজ পড়ছিলেন, তারই সামনে মুখ কালো করে বসে আছে রোজা চৌধুরী, গলায় তার বেশ ব্যথা, ছুরিটা ছিল বেশ ধারালো, সামান্য আস্তিতেই রক্তপাত শুরু হয়ে গিয়েছিল। রোজা চৌধুরী কান্না সুরে বললেন, মা আপনি কি কখনো কিচ্ছুটি বলবেন না? অহেন আমাকে আঘাত করলো, আর একটু হলেই মেরেই ফেলতো, তবু আপনি চুপ করে থাকবেন, এবারে আদরের নাতনির পক্ষ নেবেন? রুহানা বিরস মুখে শুধালেন, উফ কানের কাছে ঘ্যান ঘ্যান করো না তো, তোমারও দোষ আছে। কথাটি বলে রুহানা চৌধুরী হাঁক ছেড়ে রিমিকে ডাকলেন। রিমি এবং ঈশা রুহানার ডাক শুনে নিচে নামলো। অয়নও সবেমাত্র হসপিটাল থেকে ফিরেছিল। অয়নকে দেখে রুহানা চৌধুরী এগিয়ে গিয়ে অয়নের কাঁধে হাত রেখে অপরাধীর ন্যায় বললেন, আমি জানি দাদু ভাই, আমি অনেক ভুল করেছি, যার জন্য আমি সত্যি অনুতপ্ত, আমি সেই ভুলটাকে শুধরোতে চাইছি তোমার এবং রিমির পুনরায় বিয়েটা দিয়ে। বিয়ের কথা শুনে ঈশার মুখে ঘোর অন্ধকার এসে হানা দিল, যা রিমির নজরে ঠিকই পড়েছে।